কোরআনের মাহফিলে আসার সুযোগ দান করেছেন। আসুন সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের সময় তো বিকালে মাগরিবের পরে বা এমনি হয়তো টেলিভিশন দেখে অথবা গল্পগুজব করে এমনি চলে যেত, তাই না? কিন্তু আজকে এই উসিলায় আমরা যে এখানে আসলাম, আসার মধ্যে লাভ হবে কিনা আমাদের কন্ট্রাক্ট যিনি করতেছেন আমি তো নাম ভুলে গেছি, উনি জাস্ট হাদিস বলতেছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ফালা তাকুল আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়ালামুন হারফুন ওয়ামিমুন হারফুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল হয়েছে, তিনি বলেন যে যে ব্যক্তি কোরআন পড়বে, মান কারা হারফান, কোরআনের একটি অক্ষর একটি হরফ পড়বে, তার নেকি, আর নেকি আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, এই নেকিকে 10 গুণ বাড়িয়ে দেন, ফালাহু আশরু আমসালিহা, 10 গুণ নেকি করলেই এটা কত গুণ বাড়ে, 10 গুণ। আবার অন্য অন্য জায়গায় আছে সাবা মিয়া, মানে 700 গুণ বেড়ে যায়। এবং আলিফ লাম মিম মনে করবেন না যে একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লামও একটা হরফ, মিমও একটা হরফ, তাহলে কতটা পাওয়া গেল, সওয়াব 30টা। এবং আমরা যে এই যে ধারাবাহিকভাবে শুনতেছি এক এক সুরাতে অনেক হরফ অনেক অক্ষর, এবং এর সওয়াব আমরা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। দেখেন সওয়াব আখিরাতের যে ঘাটি সেখানে পার হওয়ার কিন্তু মাধ্যম কি, আমাদের এই যে সওয়াবের যে ব্যালেন্স এটা দিয়েই তো আপনার জান্নাত, আর এটা যদি কম থাকে আর গুনার পাল্লাটা যদি ভারী হয়ে যায় তাইলেই তো আমাদের দুর্দিন সেখানে। সেই জন্য আমাদেরকে আমাদের যা আমার কেউ 70 হয়েছে, কেউ মানে আমার সাইকেল কাছাকাছি, কেউ 70 আমার কাছাকাছি, আমি যুবক তো কম এখানে, কিন্তু আপনার আমরা তো চলে যাব, সময় কিন্তু এমনি পার হয়ে যাবে এবং আপনার লাইফটা চলে যাবে। এই লাইফেই তো এই যে মাজরা, এখনই তো আপনার কি করতে হবে, সওয়াব কামাই করতে হবে, আর সওয়াব কামাই করার আপনার একটা অন্যতম এবং বেস্ট ওয়ে হচ্ছে কোরআন তেলাওয়াত। আমরা যখন নামাজ পড়ি তখনও কি করি, অধিকাংশ সময় কোরআন তেলাওয়াত করি, এবং এই কোরআন তেলাওয়াত, এবং আগেও বলা হয়েছে যে ওরাতিলুল কোরআন তারতিলা, আমরা তারতিলের সাথে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করব। আজকে মুসলিম উম্মার এই যে আপনার যে দুর্দশা, এই দুর্দশার কারণ হচ্ছে তারাকনাল কোরআন ওয়া সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণেই, নবীর পথ ছেড়ে দেওয়ার কারণেই আমাদের দুর্দশা, আর এই দুর্দশার মুক্তি